রাজ্যে এই প্রথম পরীক্ষার খাতা রিভিউ করে মেধা তালিকায় ডোমজুড়ের ছাত্র উচ্চ মাধ্যমিকে ফলাফলে তার প্রাপ্ত নম্বর হয় 483। সেই নাম্বার তাতে মন থেকে মেনে নিতে পারেনি ডোমজুড়ের ছাত্র অভিজিৎ পাল। তার প্রিয় সাবজেক্ট কস্ট অ্যান্ড ট্যাক্সেশনে রিভিউ করে খাতা, সেই রিভিউয়ের ভিত্তিতে 7 নম্বর বৃদ্ধি পায়। নাম্বার বৃদ্ধি পাওয়ার জেরেই রাজ্যের উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় জায়গা করে নেয় অভিজিৎ পাল। তার জেরেই রাজ্যে উচ্চ মাধ্যমিকে নবম স্থানে উঠে আসা অভিজিৎ পালের বাড়িতে আনন্দের জোয়ারে ভেসেছে। আমার খুবই ভালো লাগছে, কারণ রেজাল্ট পাওয়ার পর যখন প্রথমবার রেজাল্ট বেরিয়েছিল তখন তো একটু খারাপ লাগছিল। আমার মনে হচ্ছিল আমি এটা র্যাঙ্ক করবো, কিন্তু না পেয়ে খুবই একটা ভালো লাগছিল না। তারপর যখন রিভিউ করলাম, বাবা মা বললো, স্কুলের স্যার ম্যাডাম বললো রিভিউ করাতে, তারপর রিভিউর ফলাফল পেয়ে আমি খুবই খুশি। রিভিউ করেছিলাম, আমার 483 ছিল টোটাল, এখন সেটা বেড়ে 7 নম্বর বেড়ে 400। ঝাপড়দহ ডিউক ইনস্টিটিউশনের ছাত্র অভিজিৎ পাল, স্কুলের শিক্ষক মহাশয়ও তার মেধার প্রশংসা করেন। শিক্ষক মহাশয় জানান, অভিজিৎকে দেখেই বোঝা যেত কিছু করে দেখাবে। অভিজিতের মা জানায়, পরীক্ষা দিয়ে এসে বেশ আনন্দে ছিল ছেলে, মনের মতো নাম্বার উঠবে। তবে প্রথমবার রেজাল্ট তার প্রাপ্ত নাম্বার দেখে মোটেই খুশি হয়নি। তারপর খাতা রিভিউ করে মেধা তালিকায় উঠে আসে দ্বিতীয়বারের নাম্বার দেখে খুশি। অনেক আনন্দ, মানে যতটা একটা মা হওয়ার ততটাই করেছিলাম। পরীক্ষা দিয়ে এসে বলেছিলাম আমার পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু প্রথম রেজাল্ট পাওয়ার পর সত্যিই আমরা মনটা খারাপ হয়ে গিয়েছিল। তখন আমরা রিভিউ করতে বলি, তারপর রিভিউ করার পর আমরা সেই ফলটা পেয়েছি। কত নম্বর পেয়েছি? পড়ার ঠিক টাইম ছিল না, তবে রাত্রের দিকটা বেশি পড়তো, যখন মন চাইতো তখনই পড়তো। তবু হবে, 8-9 ঘন্টা হবে। কতটা গাইছে? 7 নম্বর বৃদ্ধি পেয়ে অভিজিৎ পালের প্রাপ্ত নম্বর হয়ে দাঁড়ায় 490। তাতেই রাজ্যে উচ্চ মাধ্যমিকে মেধা তালিকার নবম স্থানে উঠে আসে তার নাম। অত্যন্ত অভিজ্ঞান ছেলে, এবং ওর মধ্যে যে ওই গুণগুলো ছিল সেটা বোঝা যাচ্ছিল যে একটা কিছু করতে পারে, অবশ্যই করতে পারে। তাই যখন 483 যখন ও পেলো, আমরা একটু অবাকই হয়েছিলাম, যে আমরা আলোচনাও করছিলাম যে ওর মধ্যে হ্যাঁ ঢুকে পড়বেই এই বিষয়টা। এখন আনন্দ মানে ভীষণ, মানে আমাদের আনন্দ মানে আমাদের এই বিদ্যালয়ে আমাদের নম্বর বৃদ্ধি পেয়ে মেধা তালিকায় নাম উঠে আসতেই অভিজিতের বাড়িতে খুশির জোয়ার। হাওড়া থেকে রাকেশ মাইতি, নিউজ 18 লোকাল।